মুসলিম শরীফে সুস্পষ্ট একটি বর্ণনা এসেছে, 202 নম্বর হাদিস। সেই হাদিসে এসেছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই নবীর দুইটা দোয়া কোরআনে কারীম থেকে তিনি তিলাওয়াত করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করতে গিয়ে আল্লাহর কাছে বলেছিলেন নিজের উম্মতের ব্যাপারে, আল্লাহ এই মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, গুমরাহ করেছে, কাফের বানিয়েছে, যারা আমার অনুসরণ করেছে ফাইন্নাহু মিন্নি সেই আমার দলভুক্ত। আবেগের সাথে এই কথাগুলো বলছিলেন নিজের উম্মতের ব্যাপারে, সূরা ইব্রাহিমের মধ্যে এসেছে। এরপরে তিনি হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া সম্পর্কিত আয়াত, সেটা কোরআনে কারীম থেকে তিনি তিলাওয়াত করলেন। সেখানে কি আছে? সেখানে আছে ফাইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি নিজের উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে বলতেছিলেন খুব আবেগ নিয়ে, আল্লাহ আপনি যদি তাদেরকে আযাব দেন তাহলে তারা আপনারই গোলাম, আপনার আযাব তাদেরকে মেনে নিতে হবে, অন্য উপায় নেই। ফাইন্নাহুম ইবাদুক, আপনারই গোলাম। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তাহলে আপনি সেটাও পারেন, আপনি পরাক্রমশালী, আপনি প্রজ্ঞাবান, হিকমতওয়ালা। মাফ করে দেওয়ার অর্থ হচ্ছে যে তাদেরকে দুনিয়াতেই তাওবার তৌফিক দিয়ে দিলেন, ইমান আনয়ন করার তৌফিক দিয়ে দিলেন, যে তারা মাফের যোগ্য হয়ে গেল। আর সেটাও যদি আপনি না করেন তাহলে আপনার হিকমত, আপনার প্রজ্ঞা, সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না, সেটাও হতে পারে, আবেগ নিয়ে বলছে। তো দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়ার কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি কোরআন থেকে যখন তিলাওয়াত করলেন, নিজের উম্মতের কথা স্মরণ হয়ে গেল। ফারাফা আয়াদাইহি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত উপরের দিকে উঠালেন, অকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি, এবং তিনি বলতে লাগলেন যে আল্লাহ আমার উম্মত আমার উম্মত, অবাকা, এবং তিনি কাঁদতে লাগলেন। উম্মতের বিষয়টা, উম্মতের চিন্তাটা রাসূলকে এতটা বেকুল বানিয়ে দিল, এতটা অস্থির করে দিল রাসূলকে, যে এই বেকুলতার কারণে লম্বা কোনো কথাও বলতে পারতেছেন না আল্লাহর কাছে, যে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিবেন বা আমার উম্মতকে এই দিবেন, আমার উম্মতের ব্যাপারে এই করেন না, কিচ্ছু বলতে পারতেছিলেন না। বেকুলতা এত বেড়ে গিয়েছিল শুধু এই এক শব্দ, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত, অবাকা এবং কাঁদতেছিলেন। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, জিব্রাইল তুমি মুহাম্মদের কাছে যাও, রব্বুকা আলাম, আমি ভালো জানি, সব কিছু জানি, আমি কি হচ্ছে আমি সব জানি, তারপরে আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি যাও গিয়ে জিজ্ঞেস করো সে কাঁদছে কেন, আমার হাবিব সে কাঁদছে কেন, জিজ্ঞাসা করো দিয়ে। জিব্রাইল আলাইহিসসালাম এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন, জিব্রাইল আলাইহিসসালাম বিবরণ শোনালেন কেন তিনি কাঁদছেন, কান্না কেন আসছে বিবরণ শোনালেন। জিব্রাইল আলাইহিসসালাম যখন আল্লাহর কাছে গিয়ে তা বললেন, আল্লাহ বললেন ইজহাবিলা মুহাম্মদ, তুমি আবার মুহাম্মদের কাছে যাও, গিয়ে তাকে বলো ইন্না সানুরদিকা ফি উম্মতিকা, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুউকা, আমার পক্ষ থেকে গিয়ে বলে আসো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে রাজি করিয়ে দেব, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে খুশি করে দেব, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে সন্তুষ্ট করে দেব, ওয়ালা নাসুউকা, আপনাকে এখানে নারাজ করব না, অসন্তুষ্ট করব না, নাখুশ করব না। এই হাদিসটি মুহাদ্দিসিনে কেরাম এটিকে বলেছেন আরজাল হাদিস,
এ উম্মতের জন্য সবচেয়ে আশান্বিত হওয়ার মতো হাদিস। এর চেয়ে বড় আশার কথা কি আছে যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়ে দিয়েছেন যে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি খুশি করে দেব, রাজি করে দেব। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একজন উম্মত জাহান্নামে থাকবে আর আল্লাহ রাসূল জান্নাতের জীবন যাপন করতে থাকবেন তেমনটা হবে না। তিনি সবার জন্য সুপারিশ করবেন, সবার জন্য সুপারিশ করবেন এবং সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তো এর চেয়ে আশার সংবাদ, এর চেয়ে খুশির সংবাদ আর তো হতে পারে না। এই জন্য এই হাদিসটিকে বলা হয়েছে আরজাল আহাদিস। যত হাদিস আছে, অনেক হাদিসে উম্মতের জন্য সুসংবাদ আছে, খুশির কথা আছে, তবে এটি হচ্ছে সর্বাধিক আশান্বিত হওয়ার মতো হাদিস। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে সব জায়গায় ব্যালেন্স করা হয়েছে। আল্লাহর ব্যাপারে, আল্লাহর পরিচয় আল্লাহ পাক যখন বলেছেন আর রহমান আর রহিম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান আর রহিম, নিজের পরিচয় যখন বললেন আর রহমান আর রহিম, সাথে সাথে বলেছেন মালিক ইয়াউমিদ্দিন। কি বলেছেন? মালিক ইয়াউমিদ্দিন, এর মানে তিনি বিচারকও হবেন, তিনি বিচারও করবেন। তিনি শুধু রহমান আর রহিম, শুধু তার কাছে দয়া আছে, আর তুমি দয়ার দিকে তাকাবা, দুনিয়াতে যা খুশি তা করবা, যে আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম, তাহলে ব্যালেন্স হয় না। এই জন্য আল্লাহ পাক সাথে সাথে বলে দিলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি আবার বিচারও করবেন, তিনি বিচারও করবেন, তিনি বিচারকও হবেন, বিচার দিবসের তিনি মালিক এবং সম্পূর্ণ মালিক, কারো কোনো অধিকার সেদিন থাকবে না। এখানে অনেক কঠিন কথা বলে দেওয়া হয়েছে। কোরআনে কারিমে যেখানে জান্নাতের আলোচনা আসছে, সাথে সাথে আবার জাহান্নামের আলোচনাও আসছে। তো একদিক থেকে রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে আমাদেরকে এই সুসংবাদগুলো শোনানো হয়েছে যে নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, কিন্তু উম্মত যেন গাফেল না হয়ে যায়, উম্মত যেন আবার উদাসীন না হয়ে যায়, এই জন্য সেটাও আবার অন্য হাদিসের মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে তোমাকে সতর্ক থাকতে হবে, নবীর শাফাত পাওয়ার জন্য সতর্ক থাকতে হবে। তিরমিজি শরীফের আর এক হাদিস, সেই হাদিসে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতানি আতিন মিন ইনদি রব্বি, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একজন ফেরেশতা আসে, ফাখায়ারানি বাইনা ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফা ফাখতারতু শাফা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতা এসে আমার কাছে দুইটা অপশন রাখে। কয়টা অপশন? এক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনার উম্মতের অর্ধেককে জান্নাতে দিয়ে দিবেন। তো অর্ধেক জান্নাতি হলে আর অর্ধেক কোথায়? জাহান্নামে। 50-50 অর্ধেক জান্নাতে দিয়ে দিবেন আল্লাহর পক্ষ থেকে, আর এই ক্ষেত্রে আপনার জন্য আর সুপারিশের সুযোগ থাকবে না। দ্বিতীয় অপশন হচ্ছে আপনার জন্য সুপারিশের সুযোগ দেওয়া হবে, আপনি সুপারিশ করবেন। নবীজি বলেন ফাখতার তো সাফা, আমি দ্বিতীয় অপশন গ্রহণ করলাম, সব সুপারিশেরটা গ্রহণ করলাম, এটা আমাদের জন্য খুশির কথা না? কি বলেন? খুশির কথা, নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। সাথে সাথে এটাও বলে দিয়েছেন ওয়াদা আলিকা লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, সুপারিশটা কেবল তারা পাবে, সুপারিশটা কেবল তারা পাবে যারা শিরিক করেনি, যারা কি করেনি? শিরিক করেনি। এই শিরিক থেকে বেঁচে থাকতে হবে, তাহলেই উম্মত, উম্মতের সবার জন্য সুপারিশ করবেন। কথা আপন জায়গায় ঠিক আছে, তবে উম্মত বলতে তারা যারা কি করেনি? শিরিক করেনি। শিরিক করলে সারা জীবন উম্মতে মুহাম্মদী বলে দাবি করলেও ওখানে গিয়ে আর এই দাবি টিকবে না। নূহ আলাইহিসসালাম, আমরা সবাই জানি, কোরআনে কারিমে বিবরণ এসেছে, সবসময় শুনে থাকি যে নূহ আলাইহিসসালামের জন্য সময় যখন তুফান আসলো, আজাব হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো তুমি কিস্তি বানাও এবং ইমানদারদেরকে কিস্তিতে তুলে নাও, যারা কিস্তিতে উঠবে তারাই বেঁচে যাবে, আর বাকি সব আজাবে ধ্বংস হয়ে যাবে। নূহ আলাইহিসসালামের পুত্রের ব্যাপারে ইমান আনেনি, ইমান আনেনি, তারপরেও নিজের সন্তান নারীর টান আছে, আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ আমার ছেলেটার ব্যাপারে পারমিশন দেন, ওকে কিস্তিতে তুলে ফেলি।
আল্লাহ পাক বলেছিলেন ইন্নাহু লাইসা মিন আহলিক, তুমি তোমার ছেলে দাবি করতেছো, আমি বলছি ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার ছেলে নয়, সে তোমার পরিবারভুক্ত নয়, লাইসা মিন আহলিক। যে নূহ আলাইহিস সালামের পুত্র, নূহ আলাইহিস সালামের ঔরসজাত পুত্র ছিলেন, আল্লাহ বলেন লাইসা মিন আহলিক, তোমার পরিবারভুক্ত না, কি মানি? শিরিক করে ফেললে আর সে তোমার পুত্র থাকতে পারে না, ত্যাজ্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। ত্যাজ্য পুত্র একটা কথা আছে না, সন্তানকে ত্যাজ্য করে দেওয়া, এর মানে আল্লাহ বলে দিলেন, আমি ঘোষণা করে দিলাম সে তোমার ত্যাজ্য পুত্র, শিরিকের কারণে। ঔরসজাত পুত্র, একদিক দিয়ে উম্মত আর একদিক দিয়ে ঔরসজাত ছেলে, একদিক দিয়ে বলুন না, একদিক দিয়ে কি উম্মত আর একদিক থেকে ঔরসজাত ছেলে, তারপরেও যেহেতু তার মধ্যে শিরিক ছিল, আল্লাহ বললেন যে না আমি ত্যাজ্য করে দিলাম, নিজের আর দাবি করবে না। এই কথাটাই হবে কিয়ামতের দিন, যে সমস্ত উম্মতের মধ্যে শিরিক থাকবে তারা ত্যাজ্য উম্মত, আল্লাহর পক্ষ থেকে তারা উম্মত বলে দাবি করতে পারবে না, সেটা গ্রহণযোগ্য হবে না, নবীজি তাদের জন্য সুপারিশ করবেন না। এই জন্য অন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ভাগ্যবান আমার সুপারিশের দ্বারা তারাই হবে কিয়ামতের দিন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলি তো, বেশি করে বলার দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝি, লা ইলাহা ইল্লাল্লাহ কি আমার আপনার ভিতরে আছে সেটাও তো যাচাই করার দরকার, সেটাও তো যাচাই করার দরকার, সেটাও তো বোঝার দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ সেটা বলা হয়নি এখানে, লা রাজিকা ইল্লাল্লাহ সেটা বলা হয়নি, লা মুহইয়া ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো খালিক নাই এটা বলা হয়নি এখানে, লা রাজিকা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নাই সেটাও বলা হয়নি কালিমার মধ্যে, লা মুহইয়া ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ জীবন দানকারী নাই সেটা বলা হয়নি, লা মুমিতা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ মৌত দানকারী নাই সেটাও বলা হয়নি। পার্থক্য আছে, পার্থক্য আছে। লা খালিকা ইল্লাল্লাহ আবু জাহেলের মধ্যেও ছিল, লা রাজিকা ইল্লাল্লাহ আবুল হাবের মধ্যেও ছিল, লা মুহইয়া লা মুমিতা ইল্লাল্লাহ উতবা সাহেব বা মক্কার সমস্ত মুশরিকদের মধ্যে ছিল, এরা এটা বিশ্বাস করত। সূরা ইউসুফ আয়াত নাম্বার ৬, ১০৬ নাম্বার আয়াত, সেখানে আল্লাহ বলেছেন ওয়ামা ইউমিনুহুম ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, মক্কার মুশরিকদের ইমানটা হলো শিরিকযুক্ত ইমান, ইমান আছে কিন্তু কি ইমান, শিরিকযুক্ত ইমান। সাহাবা তাবিনদের মধ্যে যারা তাফসির করতেন, আরবি তাফসির কিতাবগুলোর মধ্যে খুব সুন্দর করে এসেছে, স্পষ্ট করে এসেছে, তারা এটা খুব সহজ করে বলে দিয়েছেন যে মক্কার মুশরিকদের মধ্যে ইমান ছিল আবার শিরিক ছিল, ইমানটা কি ছিল? ইমান ছিল, তারা বলতো আল্লাহ খালিকুনা ওয়ারজুকুনা ওয়ুমিতুনা, আমাদের খালেক একজনই আল্লাহ, আমাদের রিজিকের মালিক একজনই আল্লাহ, আমাদের হায়াত মতের মালিক একজনই আল্লাহ। তাহলে এই কথা তারা বিশ্বাস করতো। কোরআনে কারিমের অনেক আয়াতে বিস্তারিত এসেছে, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় আসমানগুলো কে সৃষ্টি করেছেন, তারা বলবে খালাকাহুন্নাল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে খালেক হিসাবে কয়জনকে মানত, কয়জনকে? রিজিক দাতা হিসাবে, এটাও কোরআনে কারিমে কোনো কোনো জায়গায় বিস্তারিত এসেছে, রিজিক কে দান করে, একজনকে বিশ্বাস করতো। রিজিক কয়জনে দেয়? একজনেই দেয়, এটা মানত। হায়াত মৌতের মালিক একজনেই, এটাও কি করত? মানত। তাহলে এই এইটা তাদের মধ্যে ছিল, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, এটা তাদের মধ্যে কি ছিল? ছিল না। কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ ছিল না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি?
লা মাবুদা ইল্লাল্লাহ, এটা ভালো করে মুখস্থ করতে হবে, এটা একটা ইমানের পাঠ, সব মুখস্থ করতে হবে আমাদের। লা মাবুদা মানে কোন রকম ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নাই। এদেরকে যখন বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সেজদা আল্লাহ ছাড়া কারো জন্য করা যাবে না, কয় মানতে পারলাম না। আমাদের লাত উজ্জা অনেক দেবদেবী আছে, এগুলোর সামনে কি করা লাগবে? একটু সেজদা মাথা নোয়ানো লাগবে, বুঝতেছেন নাকি? তাহলে মানে নেই কোন জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বলা হয়েছে মান্নত আল্লাহ ছাড়া কারো নামে করতে পারবা না, কয় না আমাদের কিছু দেবদেবী আছে ওদের নামে মান্নত করা লাগবে, গরু মান্নত করব, ছাগল মান্নত করব। যখন বলা হয়েছে জবাই করা, কুরবানি করা, জন্তু জবাই করা কেবল কার নামে হবে? আর কারো নামে হবে না, কয় না আমাদের লাত আছে উজ্জা আছে এদের নামে আমরা জবাই করব। যখন বলা হয়েছে জিকির কেবল আল্লাহর নামে করতে পারবো, আর কারো নামে করতে পারবো না, ওরা কয় না আমাদের আরও কিছু দেবতা আছে ওদের নামে আমরা কি করবো জিকির? কথা বুঝতেছেন? এই দোষগুলো আমাদের সমাজে মনে হয়, মুসলমান সমাজে মনে হয় একদম নাই, না আছে? আছে। তাহলে কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ আছে? সাফাতের আশা করা যাবে? সাফাতের আশা করা যাবে? নবীর মহাব্বতের বয়ান করলে কি লাভ হবে? আশেকে নবীর নাম ব্যবহার করলে কি হবে? স্লোগান দিলে কি হবে? যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাফাত পাওয়ার জন্য আমরা তিনটা আমল করব। কয়টা আমল করব? তিনটা আমল করব গুরুত্বের সাথে। এক নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার জিকির করব বেশি করে, পারবো তো ইনশাআল্লাহ? এত বেশি জিকির করব যেন মরণের সময় সহজে মুখ দিয়ে বের হয়ে আসে লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জীবন যে যেটা ধান্দা করে মৌতের সময় ওইটাই তার সামনে আসে, এটা মনে রাখতে হবে রুল। সারা জীবন যে জিনিসটা ধান্দা, যে যত বেশি করে সারা জীবন বিজনেস ব্যবসা নিয়ে ছিল, ঘুমাইতেও এটা নিয়ে ঘুমাইছে, এই চিন্তা নিয়ে যাচ্ছে, ওই চিন্তা নিয়ে যাচ্ছে, দিবানি সে এক চিন্তা, কোনটা? ব্যবসা। ব্যবসা মৌতের সময় কোন কথা সামনে আসবে? ব্যবসা আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ আসবে, সারা জীবন করছে ধান্দা ব্যবসা। এই ব্যাপারে অনেক কথা আমরা জানি, অন্য সময় শুনে থাকি। তো আমাদের ধান্দা হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব খেয়াল করে মহব্বতের সাথে। তাহলে ইনশাআল্লাহ মৌতের সময় কি আসবে মুখ দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কান আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার মৃত্যুর সময়ে যার জীবনে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। ইচ্ছে করলেই পারা যাবে না, ইচ্ছে করলেই পারা যাবে না, আগে থেকে এটার তামরিন এক্সারসাইজ লাগবে, চর্চা লাগবে, বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুকালে কালিমা নসিব করেন, এক আমল। দ্বিতীয় আমল হচ্ছে আজান যখন শুনি আজানের পরে আমরা আজানের দোয়াটা পড়ব। আজানের দোয়া আছে না নাই? সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আজানের দোয়ার ফজিলত বলা হয়েছে। আজানের দোয়া যারা করবে, রাসূল বলেছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করাটা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। অনেক বড় ফজিলের কথা, ফজিলতের কথা। এই জন্য দোয়া মুখস্থ করব এবং সেই দোয়া পড়ব ইনশাআল্লাহ। কয়টা গেল? দুইটা। তিন নাম্বার, বেশি বেশি করে দুরুদ শরীফ পড়ব, বেশি বেশি করে দুরুদ শরীফ পড়ব, যে দুরুদই পারি বেশি বেশি করে পড়ব উঠতে বসতে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।